নাব্যতা সংকটে এখন মৃত প্রায় 20 গ্রামের নদ-নদী। পলি জমায় কমে গেছে এসব নদীর ধারণ ক্ষমতা। নেতিবাচক প্রভাব পড়েছে এখানকার জীবন ও জীবিকার উপর। বর্ষা এলেই বন্যায় ভাসে এই জনপদের মানুষ। আর নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে এখন চলে চাষাবাদ। দ্রুত নদী খননের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কুড়িগ্রাম প্রতিনিধি এম এস সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর বুকে ফসলি জমি, বছরের পর বছর পলি জমে এক সময়ের খরস্রোতা দুধকুমার নদ এখন মৃত প্রায়। 50 কিলোমিটার দীর্ঘ দুধকুমার নদের বড় একটি অংশ এখন পানিশূন্য। বর্ষায় ভাঙন আর শুষ্ক মৌসুমে পানি না থাকায় নানামুখী সংকটে নদীপাড়ের মানুষ। ব্যাহত হচ্ছে সেচ ও নৌ চলাচল। একই অবস্থা ধরলা, শঙ্কোশ ও ফুলকুমার সহ কুড়িগ্রামের সবকটি নদ নদীর। গভীরতা না থাকার কারণে দেখা যায় যে বন্যা কি আর খরাই কি, যে কোনো সময় এই নদী আমাদের ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। পানির প্রবাহ না থাকায় বেকার হয়ে পড়ছেন মৎস্যজীবীরা। নদীর বুকে জেগে ওঠা বালুচরে ধান, মিষ্টি কুমড়া, আলু সহ বিভিন্ন ফসল উৎপাদনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কর্মহীন মানুষ। চর থাকার কারণে কিন্তু আমরা সেচ দিতে পারতেছি না আবাদি জমিতে। এক্ষেত্রে আমাদের কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষতি হয়। এদিকে দুধকুমার ও ধরলার নাব্যতা ফেরাতে প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুধকুমার আর ধরলা নদী ড্রেজিং এর জন্য ইতিমধ্যে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এটি প্রস্তাব প্রেরণ খুব সহসাই হবে। তাছাড়া ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদী সমূহ ড্রেজিং এর জন্য সমীক্ষা কার্যক্রম চলমান আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রতি বছর ভারত থেকে আসা পলিমাটিতে ভরাট হয় এসব নদ নদী। নিউজ ডেস্ক, দেশ টিভি।